Assalamualaikum নলম সিনেটের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে একটা হিস্ট্রি বলব। বড় ভাইয়ের নাম হচ্ছে মুজিবুর ভাই, আমার বয়স অনেক বড়। তো আমরা বিগত 15-20 বছরের মনে হবে, এরকম আমরা দীর্ঘদিন আমরা একসাথে কাজ করছি। অনেক বড় বড় আমরা ওয়াসার লাইনের অপারেশন, সুয়েজ লাইনের বিভিন্ন কাজের আমরা সমাধান করে আসছি বড় ভাই সহ। তো এই যে দীর্ঘদিন ওই আমার এই ভাই কিন্তু অনেকের সাথে, স্যানিটারি যারা কন্ট্রাক্টর আছে এই এলাকায় বা যারা কাজগুলো করায় তারা অনেকের সাথে ঘুরে ঘুরে সে কিন্তু কাজ করছে। তো আমার সাথে সে অনেক দিন কাজ করছে। তো কাজ করছে যে ওনার হয়েছে এক ছেলে, তো ছেলেরও কিন্তু সংসার আছে, আছে না ভাই? সংসার আছে, রড মিস্ত্রি না? হ্যাঁ, রড মিস্ত্রি। তো ছেলের সংসারই চালাবে না তার বাবাকে দিবে সেটা তো আসলে তুলে পারে না। তো এই যে দীর্ঘদিন ধরে এই কনস্ট্রাকশন লাইনে এই ভাই আমাদের কাজ করছে, তো আজকে ওনার বয়স হয়েছে, আজকে কিন্তু আর আগের মতো হার্ড কাজগুলো করতে পারে না। তো অনেকে এই জন্য কিন্তু কাজও নিতে চায় না। হ্যাঁ, আজকে যদি আমাদের এই শ্রমিক সংগঠন থেকে তার একটা কোনো ব্যবস্থা থাকতো বা একটা ভাতা সিস্টেম থাকতো, তাহলে কিন্তু আজকে ওনার পেরেশানিতে পড়তে হইতো, হয়তো সাজানো গোছানোভাবে চলতে পারেনি। কারণ যারা কনস্ট্রাকশন লাইনে করে তারা দিন রোজ যা পায় তাই নিয়ে সন্তুষ্ট থাকে। তো আমার কথা হইতেছে এটাই যে এই যে এত বছর কনস্ট্রাকশন লাইনে সার্ভিস দিল, বা আমাদেরই কিন্তু যে কোনো বাড়িওয়ালার হোক, যে কোনো মহল্লার হোক, আমরাই কিন্তু কাজ করছি। কাজ করে যে এখন আইসা কি বলে আমার কেউ আর কাজে নেয় না। তো এখন যদি তাদের একটা ব্যবস্থা থাকতো সরকারিভাবে হোক বা কোনো সংগঠনের পক্ষ থেকে হোক, শ্রমিক সংগঠনের পক্ষ থেকে হোক, যদি আজকে ব্যবস্থা থাকে, ইমারত আছে, থাকলে হবে কি, কার্যকলাপ নাই। হ্যাঁ, কার্যকলাপ নাই। তবে এইসব যে মানুষগুলো, উনিও মানুষ আমিও মানুষ, আমি হয়তো এখন জুয়ান আছি, বড় বড় কথা বলতেছি, কিন্তু যখন আমারও এরকম মুশকিল হতো তখন আমিও কিন্তু এটা বুঝতাম। চাকরি টাকরি সাইড বাড়ি যদি একটা ছোট যদি ছবি ছবিতে ভিতরে একটা কাজ করেন, কেন আল্লাহ আল্লাহ ভালো হয়, তার সাহায্য করা অত বয়স নাই, তাই কত কর্ম করে পাই না। কামি চাকরি অচল ধরে গেল, অচলি অচল না, কাজ কাম করে পাই না, কাজ কাম করে নেয় না। সে সৌজন্য করলে যদি একটা ব্যবস্থা করছেন তা আমি একটা করব ছাড়ো। আসলে অনেক কষ্টে ভাই বললো। আচ্ছা, ওনার কথা, হ্যাঁ কথাগুলো তো বুঝতে পারিনি, আপনি একটু বুঝে বলেন। আমি উনি বললো যে এখন আমার বয়স হয়ে গেছে, এখন আমার কেউ কাজে নিতে চায়। হ্যাঁ, তাইলে ঠিক মতো আমার মনে হয় না মাসেও একদিন গরু মাংস দিয়ে ভাত খায়, আমার মনে হয় না। হ্যাঁ, ঠিক মতো যে মাসে একদিন গরু মাংস দিয়ে ভাত খাবে সেটাও মনে হয় খাওয়া হয় না। তো আপনারা একটু হেল্প করার চেষ্টা করেন কর্ম দিয়ে। হ্যাঁ, মানে সে চাকরি একটা যদি পায় তাহলে সেই ক্ষেত্রে ভালো। তবে ওনাদেরকে দেখে অনেক কষ্ট লাগে, কোনো যদি আমার সেরকম অ্যাবিলিটি থাকতো তাহলে তার পাশে আমি ঠিকভাবে দাঁড়াইতাম, ভালো হয় নাকি? হ্যাঁ, ভালো হয়নি। যেমন বয়স হয়ে গেছে, অনেকের কেয়ারটেকার লাগে। তো ওনারা স্বামী স্ত্রী দুইজন আছে, যদি একটা কেয়ারটেকারের চাকরিও কেউ দেয় তাও মনে করেন যে দুইজনে টুকু টুকু করে করতে পারে। তো আমার মনে হয় যে আমিও খুঁজতেছি, অনেক সময় আসে আমার কাছে নিউজ আসে যে অমুক বাড়িতে লাগবে, তো আমি প্ল্যানে আছি যে বা টার্গেটে আছি যে তাইলে আমি অবশ্যই বড় বাইরে নিয়ে যাব। আর ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে না তার চাকরি দেওয়া যায় তাহলে একটু সাহায্য করার চেষ্টা করেন, চাকরি দিয়ে অন্তত। অনেকের সাথে আমার ভাই অনেকের সাথে কাজকর্ম করছে, যদি কেউ মনে করেন যে তার একটু সাহায্য সহযোগিতা করা যায়, আপনি কাজ করছে যে দীর্ঘদিন করছে ওই হিসাবেও যদি পায় তাহলে একটু যদি হেল্প করেন তারে ভালো হয়। হ্যাঁ,
আর আমি যতটুকু পারবো আমি আমি তো আমার চেষ্টা আমি করে যেতেছি বা আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো মানুষ তো হাজার হইলেও কিন্তু সেও মানুষ আমিও মানুষ, টাকা পয়সা কিন্তু থাকে না, ব্যক্তি মানুষটাই কিন্তু থাকে। তো এই বলেই শেষ করতেছি, আসসালামু আলাইকুম।